আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রিয়েলমি C12 এর আপনারা কিভাবে ডেট প্রবলেম সলিউশন করবেন, সেই ইনফরমেশনটা আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারা যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন, আর আপনাদেরকে পুরো ইনফরমেশনটা দেবো। তো কিভাবে আপনারা C12 আপনাদের যদি ডেট হয় বা আপনারা চার্জিং শো করছে, মোবাইল অন হচ্ছে না, তো সেই ধরনের যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে আপনারা অবশ্যই কিভাবে প্রবলেমটাকে সলভ করবেন আমি পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিওতে বলে দেবো। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো চার্জে গুঁজলে কিন্তু চার্জিং যে লোগোটা রয়েছে সেটা শো করছে কিন্তু সেট অন হচ্ছে না। তো চলুন আমি সেই ইনফরমেশনটাই দেখাবো, তো আপনারা কীভাবে প্রবলেমটা সলভ করবেন। আর এখানে কিন্তু অন্য শপে দেখিয়েছিল, তো মাদার বোর্ডে বাঁকা হয়েছিল, এগুলো প্লেটগুলো বাঁকামুখি রয়েছিল, আমি এগুলো তুলে নিয়েছি। আর আপনাদেরকে ফাইনালি আমি প্রবলেমটা সলভ করে দেখাবো কোথা থেকে প্রবলেম রয়েছে। তো প্রথমে আমি চার্জে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো কি দেখাচ্ছে আর সেট চালু হচ্ছে না। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি গাইস, তো এখানে তো লাগিয়েছি, দেখতে পেয়েছেন কীভাবে আপ ডাউন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো এইভাবেই কিন্তু হচ্ছে, কিন্তু মোবাইল অন হচ্ছে না। দেখুন তো দেখতে পেয়েছেন একইভাবে হচ্ছে কিন্তু মোবাইল অন হচ্ছে না। কিভাবে আপনারা এই প্রবলেমটাকে সলভ করবেন সেটাই দেখাবো আপনাদেরকে। তো অলরেডি সেট যেহেতু ডেড রয়েছে তো আপনাদেরকে এবারে দেখাবো আপনারা কীভাবে প্রবলেমটা সলভ করবেন। তো আপনারা প্রথমে কী করবেন, মাদার বোর্ডটা শর্ট রয়েছে কি না আপনারা সেটা আগে চেক করে দেখে নেবেন। তো আমি এটা খুলে নিয়েছি আর আমি চেক করে দেখে নেবো, আর এখানে মাদার বোর্ড শর্ট রয়েছে নাকি। তো এখান থেকে আমি, এটা হচ্ছে আপনাদের মাইনাস কানেকশান আর এটা হচ্ছে প্লাস কানেকশান, তো আপনারা এইটা আর এটাতে ক্লিক করে দেখবেন, লাগিয়ে দেখবেন। তো দেখতে পাচ্ছেন বিপ আওয়াজ দিচ্ছে, মানে আপনাদের শর্ট রয়েছে, ব্যাটারি কানেকশান শর্ট রয়েছে, সেই কারণে আপনাদের চার্জও হচ্ছে না আর মোবাইল অনও হচ্ছে না। তো আপনারা কীভাবে সেই প্রবলেমটাকে সলভ করবেন, তো আপনারা প্রথমে মিটার দিয়ে দেখবেন। আপনারা বেশি হিট দিয়ে কিন্তু এই প্লেটগুলো তুলবেন না, হালকা হিটে তুলবেন, তো আপনাদের ধীরে ধীরে উঠে যাবে। তো এগুলো অলরেডি বাঁকা রয়েছে তো খুব তাড়াতাড়ি আমার উঠে গিয়েছে, নাহলে যেগুলো আপনাদের নর্মালি যেগুলো নতুন মোবাইলে আপনারা খুলবেন তাহলে কিন্তু অনেক টাইম লাগবে আপনাদের তুলতে। তো চলুন গাইস আপনাদেরকে আমি একটা টিপস দিচ্ছি কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন। তো এরকম আপনারা দুটো ওয়্যার নিয়ে নেবেন, যে কোনো তার নিয়ে আপনারা কী করবেন, মাইনাস কানেকশানে একটা লাগাবেন বা প্লাস কানেকশানে, আর মাইনাস কানেকশানে আপনারা দুটো দুদিকে লাগিয়ে দেবেন, বা আপনারা বডির সাথেও লাগাতে পারবেন। তো আমি বডির সাথে লাগিয়ে নিচ্ছি, তো এখানে প্লাসের সাথে আর মাইনাসের সাথে আমি দুটো লাগিয়ে নিয়েছি। আর আপনারা যে কোনো এরকম আপনারা একটা 1200 mAh ব্যাটারি নিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা কী করবেন শর্ট করে দেখবেন। তো আপনারা মাইনাসের জায়গায় মাইনাস লাগাবেন আর প্লাসের জায়গায় প্লাস লাগিয়ে দেবেন। তো আপনাদেরকে দেখাবো যেখানে আপনাদের কম্পোনেন্ট শর্ট থাকবে সেখানে কিন্তু আপনাদের হালকা ধোঁয়া উঠে যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন। তো গাইস দেখতে পেয়েছেন এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় ধোঁয়াটা উঠছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো এখানে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো গাইস দেখতে পেয়েছেন এখান থেকে কিন্তু ধোঁয়াটা বেরোচ্ছে, দেখুন। তো গাইস দেখতে পেয়েছেন এখান থেকে কিন্তু ধোঁয়াটা বেরোচ্ছে, তো এইখানে কিন্তু প্রবলেম রয়েছে। তো এই যে ডায়োডটা রয়েছে তো এটা শর্ট রয়েছে, তো এটাকে আমি রিমুভ করে দেখব প্রবলেমটা সলভ হয়েছে নাকি। তো আপনাদের সামনে আমি রিমুভ করে দেখব প্রবলেমটা সলভ হয়েছে কি না। তো আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি গাইস, তো এখান থেকে কিন্তু আমি এটা রিমুভ করে দিলাম। তো এটা শর্ট রয়েছে সেই কারণে সেটটা অন হচ্ছিল না, তো এটা আমি রিমুভ করে দিয়েছি। এবার আমি চালু করে দেখব চালু হচ্ছে কি না। তো আমি এখান থেকে এটাকে তুলে নিচ্ছি, দিয়ে এবারে দেখব আমি চার্জিং দেখাচ্ছে কি না আমি সেটা দেখে নেব। তো এবারে দেখবো গাইস অন হচ্ছে নাকি আর চার্জিং নিচ্ছে নাকি, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি আপনাদের সামনেই অন করে দেখছি, তো অলরেডি চার্জ হচ্ছে কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন আগে রেড দেখাচ্ছিল, এখন হোয়াইট দেখাচ্ছে, আর 93% চার্জ রয়েছে। দেখতে পাচ্ছেন ফুল চার্জ রয়েছে ব্যাটারিয়ে কিন্তু সেট চালু হচ্ছিল না। তো এবারে দেখবো চালু করে প্রবলেমটা সলভ হয়েছে নাকি, তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো চালু হচ্ছে কিনা, তো এখানে বোর্ড কানেকশান রয়েছে, তো এবারে দেখবো চালু হচ্ছে কিনা সেট গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন এবারে কিন্তু সেট চালু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন গাইস
তো এবারে ফুল চালু হয়ে গিয়েছে। তো প্রবলেমটা আপনাদের কোথায় ছিল, এইখানে ডায়োডে প্রবলেম ছিল, তো এখানটা শর্ট হয়ে যাওয়ার কারণে আপনাদের সেটটি চালু হচ্ছিল। তো আপনারা কীভাবে প্রবলেমটা সলভ করবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর পুরো আমি সেটটা চালু করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো ফাইনালি চালু হয়েছে নাকি কমপ্লিট। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না। তো আপনাদের জন্য নিত্য নতুন আমি এই ধরনের যত প্রবলেম হবে নিয়ে আসবো। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখানে গাইস দেখতে পেয়েছেন, আর এখান থেকে তো দেখে দিচ্ছে আপনাদেরকে, তো এখানে লাইটটা কমানো রয়েছে গাইস, সেই জন্য এটা লাইটটা বাড়ছে না। তো দেখছি গাইস বাড়ানো যায়। তো গাইস দেখতে পেয়েছেন এখানে সেট কিন্তু অন হয়ে গিয়েছে, আর যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গিয়েছে, আর সেট চালুও হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন গাইস। তো আপনাদের যদি ইনফরমেশানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না। তো চলুন গাইস আজকের ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।